হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি অনেক অনেক ভালো আছো আর আমরাও খুব ভালো আছি তো দেখো সকালবেলায় ব্রেকফাস্ট থেকে শুরু করছি তো আমাদের চাটা খাওয়াই গেছে অনেক আগেই তো এখন পরোটা আর ডিমের তরকারি খাচ্ছি আর তারপর চলে আসলাম সোজা দুপুরে তো দুপুরে দেখো মা আজকে রান্না করলো হঠাৎ করে খুদের ভাত শুকনো লঙ্কা পেঁয়াজ কাঁচা পেঁয়াজ আর কি আর এখানে আছে আম তেল আর পাট শাক ভাজা তো আমি অ্যাকচুয়ালি এগুলো পছন্দ করি না খুদের ভাত কিন্তু এই শাক ভাজা থাকলে একটু একটু খাই আমি আবার টকটা খুব কম পছন্দ করি কোনো মানুষ শুনেছে টক খেতে ভালোবাসে না তো ভালোবাসি ফুচকা টুচকা এগুলো ভালোবাসি কিন্তু শুধু মানে আম তেল এইসব ভালো লাগে না মিষ্টি আচার বলো তাহলে আছে আর এ দেখো বৃষ্টি হচ্ছে আজকে মানে বৃষ্টি যখন হচ্ছে বৃষ্টি আর এই রোদ উঠলে টাটকা রোদ তো এখন আমরা একটু রাস্তা দিয়ে হাঁটটু হাঁটটু করছি তাই না টিশান তখন বিকাল হয়ে গেছে আর তোমাদের সাথে আজকে সারাদিন সেভাবে ব্লগ শেয়ারই করি মানে আজকে প্রচুর বৃষ্টিও হয়েছে তার সাথে সাথে মানে টিশান আজকে ঘুমায়ও নিস ঠিক মতন তো এই জন্য ভিডিও দিতে পারিনি তখন আছি আমরা বাড়ির সামনেই যে আমাদের বাড়ি তো বাড়ির সামনে একটুখানি হাঁটছিলাম টিউশানকে নিয়ে ভাবলাম তোমাদের সাথে এখন একটু কথা বলি নি তো তুমি কিছু বলবা বলো হ্যাঁ চু আরেকটা হবে তৃষান আগের ভিডিও মানে এর আগের ভিডিও তার আগের ভিডিওতে দেখেছিলে টিশানের শরীর খুব খারাপ ছিল তারপরে আর ভিডিওই করতাম না ভাবতাম যে থাক ভিডিও ছেড়ে দিয়েছি এরকম করিনি মানে এক সপ্তাহ হয়ে গেছিলো ভিডিও করিনি শর্ট তো দূরে থাক তাই না টিষান একটু কথা বলবা তুমি তো এখন শরীরটা আর ভালো আছে এই জন্যই কথা বলছিলাম চলে যাবো বাড়িতে এখন দেখো দুষ্টু পড়ে যাবে পড়ে যাবে পড়ে যাবে শোনো দাদা 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 কয় তোমার দেখিয়ে গুলো একটু টিকি ই ই দেখো পাখি ইকালে ইকালে ইকাল ইকালে দাঁত দেখবে তোমার ডাট ডাঠ দাঁড় দাঁত দেখি ডাঁত দেখি ডাট দেখি তো দাঁত দেখাতে চাইছে না তো তোমরা নিশ্চয়ই দেখতে পেরেছো দুটো দেখে দেখি দেখে 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 দেখি দেখি এই যে একটুখানি দেখবো একটুখানি এ দেখো নিচে দুটো উপরে একটা তো ভিডিও করতে গিয়ে আমাদের কারেন্ট চলে গেছে তখন লাইটটা জ্বালাবো তুমি সুস্থ হয়ে বসবে বসবে না সুস্থ হয়ে বসবে না আসো তাহলে কোলে আসো কোলে আসো কোলে আসো দাঁড়াও দাঁড়াও হুম ও বাবা তো এই যে আমাদের কারেন্ট না থাকলে এই লাইটটা জ্বালাই আমরা তো কারেন্ট নেই তো কারেন্ট না থাকলে এই লাইটটাই জ্বালাই তখন বেজে গেছে পনের ষাটটা আর একটুখানি বাইরে গেছিলাম ব্যাস যেটুক টাইম দেখলে যে ভিডিও বানাচ্ছিলাম ওইটুক টাইমই তো চলে এসছি তো এখন তাকাচ্ছ কেন হুম তো পরে কথা হবে কারেন্ট আসুক অন্ধকার অন্ধকার জানি তোমাদেরও বোরিং লাগবে দেখতে তো কারেন্ট চলে এসছে তো বেশিক্ষণ যায়নি মানে পাঁচ মিনিটও যায়নি আর দেখো টিউশানটা আমি এত খেলনা দিয়ে রেখেছি খেলনা বলতে খেলনা তো একটাও ধরে না তো দেখাচ্ছি তোমাদেরকে দাঁড়াও এখানে বসো বসে খেলো তো এই দেখো ওর খেলনা ঝুড়ি দেখতে পেরেছো তো এখানে আমি অনেক খেলনা ফেলে দিয়েছি তার কারণ এত খেলনাও খেলেই না আর ওইগুলোতে তো হাতও দেবে না তো এখন এই জন্য এই আমাদের এই তেল সুথল ওর বোতল এরকম অনেক কিছু দিয়ে বসিয়ে রেখেছি এই যে খেলনা ওই দেখো খাটের তল দিয়ে পালাচ্ছে দেখো 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 কী স্প্রিট কী স্প্রিট আবার ধরে আনি ধর 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 খালি পালানোর চেষ্টা একটু কথা বলতে দেবে না তো তুমি আমি দরজা দিয়ে দেব তো তুই দেখো এখন থেকে ডেলি বিকেলে আমি ওকে দুধ আর মেরি বিস্কুট সার্ভ করে থাকি সন্ধ্যাবেলা আর সকালবেলায় তো দুটো বিস্কুট দিয়েই দিই তো এখনও দেব এই দেখো দুটো বিস্কুট নিলাম তো দুধটা সবে গরম করে এনেছি মানে ফর্মুলা মিল্ক তো মিশিয়ে এনেছি তো এই দেখো পালিয়ে যাচ্ছে দিক দিয়ে কই রে দেখেছ তো আমি কেন ভিডিও করতে পারি না ডেলি এই জন্য এই জন্য ভিডিও করতে পারি না আমি তো খাই পরে কথা বলছি তো আমরা এখন রাত্রে খাওয়া দাওয়া করবো দেখো আমি অল্প একটু ডিম নিয়েছি ইচ্ছা করে আর এখানে লোটে মাছ একসাথে পেঁয়াজ লঙ্কা টমেটো দিয়ে ভাজা মানে কীভাবে মা রান্না করেছে বেশ ভালো হয়েছে কিন্তু আমার পেটে ব্যথা এই জন্য অল্প অল্প করেই নিয়েছি তো আমাদের খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেছে এখন শুভ বেজে গেছে সাড়ে দশটা তৃষণ এখনও জেগে আছে তোর এখনও পর্যন্ত ঘুমের টাইমের কোনো ঠিক ঠিকানা নেই তাই না অনেক সময় সন্ধ্যাবেলায় ঘুমায় পরে ওঠে আবার রাত্রে ঠিকঠাক টাইমেই ঘুমায় যেরকম আজকে তো আজকে আমাদের সাথেই ঘুমাবে আর অন্যদিন কি হয় এই ধর নটার সময় ঘুমিয়ে পড়ে তারপরে আমরা যখন শুতে যাই তখন উঠে যায়। উঠে যে যায় তারপরে এক ঘন্টা দুই ঘন্টা জেগে থাকে মানে তারপরে আর ঘুম আসে না ওর আমরা এতটা বোকানে রে বুনু ফ্যান চালাইনি তো মানে বাইরে থেকে আসলাম ফ্যানটা চালানো হয়নি দাঁড়িয়ে এই তো উফ ফ্যান চালাতেই ভুলে গেছি আর আমি তো চালাইনি ঠিক আছে বউনুও চালাইনি চুল পাততে ব্যস্ত হয়ে গেছে এই যে বলছি ত্রিশুরাম উরিপ বাবা ত্রিশুর ঘুমু পেয়ে গেছে তাই না ওই যে কাজ ব্যস্ত কোথায় যাও তুমি তো ক্যান টান পড়ায় না বুঝলি ছোটো মানুষ তো এই কারণে তো ক্যামেরার সামনে বারবার চলে আসে কি করব। তো আজকে ভিডিওটা যদি একটুখানিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে কী করতে হবে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে তো বাই বাই দেখা হচ্ছে নেক্সট ব্লগে